বদলেগেছে বর্ধমান জংশন স্টেশনের চিরাচরিত চিত্র। বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকার মানুষ এছাড়াও গ্রামীণ এলাকার যে সমস্ত মানুষজন যারা যাতায়াত করেন প্রতিনিয়ত এই বর্ধমান জংশন স্টেশন দিয়ে, এই করোনা আবহের জেরে থমকে গিয়েছে মানুষজনের যাতায়াতের এই স্টেশন। বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে প্রতিদিনে। স্বাস্থ্যবিধি মেনে কনটেনমেন্ট জোন করা হয়েছে সমস্ত জায়গায়। মানুষজনের যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গণপরিবহনের ব্যবস্থাও যথেষ্ট ব্যাহত হয়েছে। কবে স্বাভাবিক হবে জনজীবন, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছুই জানা যাচ্ছে না। স্বাস্থ্য দপ্তর প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাতে যাতে রাশ টানা সম্ভব হয়। কিন্তু এখনও পর্যন্ত করোনা সংক্রমণ গতিকে রোধ করা সম্ভব হচ্ছে না। নানা রকমের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন তারাও আপ্রাণ চেষ্টা করছেন। রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এই মুহূর্তে। এই ব্যস্ততম জংশন স্টেশনে, যেখানে শয়ে শয়ে মানুষজন এই স্টেশনে আসেন এবং এই স্টেশনের ওপর থেকেই প্রচুর দূরপাল্লার ট্রেন যাতায়াত করে, তা আজ কার্যত স্তব্ধ। কবে স্বাভাবিক হবে জনজীবন, কবে স্বাভাবিকভাবে চলবে ট্রেন, এখনো পর্যন্ত সবারই অজানা। প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখান থেকে যাতায়াত করতেন, কিন্তু যেহেতু আমাদের লকডাউন চলার জন্য কোনো সুপারমান সার্ভিস আমাদের এখনও চালু করা হয়নি, বা লোকাল সার্ভিস যেটাকে আমরা বলে থাকি সেগুলো চলছে না, যার জন্য স্বাভাবিকভাবেই মানুষজনের আসা যাওয়া রেস্ট্রিক্টেড আছে আমাদের স্টেশনের জন্য, সাধারণ পাবলিকের জন্য, সাধারণ প্যাসেঞ্জারদের জন্য। স্বাভাবিকভাবে স্টেশনে কোনো সেভাবে ভিড় আসার প্রশ্নই ওঠে না, যেহেতু লোকাল চলছে না সেই জন্য কাউন্টারেও কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না এবং সাধারণ কাউন্টার বন্ধই রাখা হচ্ছে।